গুড মর্নিং বন্ধুরা, ছাতুর শরবত দিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। ছাতুর শরবত খাচ্ছি, এটা আমার ব্রেকফাস্ট। আমি খাই ছাতুর শরবত সকালবেলা, আমি আর তোমাদের দাদা ভাই, আর টুয়ান খায় হলো মিল্কশেক। তো দেখো, ওই যে মিল্কশেক খাচ্ছে, ও নিজে নিজেই বানিয়ে নিল, বানিয়ে ও মিল্কশেক খাচ্ছে। আমি খাচ্ছি ছাতুর শরবত, এসব ওদের ভালো লাগে না। আর ছাতু শরবতটা খেলে না সারা দিন কয়েক ঘন্টা, তোমার দুপুরের খাবার খেতে দেরি হয়ে গেলেও কাজ করতে করতে পেটটা ভরাই থাকে। তোমরা খেয়ে দেখো, শরীরেও খুব উপকার এই ছাতুর শরবত, পেটের জন্য তো ভীষণই উপকার।